বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। এবারের কোভিড মহামারীকে সামনে রেখে যে দুর্গোৎসব হচ্ছে, সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে সর্বত্রই স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা, স্যানিটাইজ করা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে। সেই চিন্তাকে মাথায় রেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে অবস্থিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় ভবনে প্রতিবারের মতন যারা দলের কর্মীরা, সমর্থকেরা, শুভানুদ্দায়ীরা, সমাজের সর্বস্তরের মানুষরা চেষ্টা করেন বিজয়ের শুভেচ্ছা জ্ঞাপন করতে, কিন্তু এবারের মহামারীর কারণে, স্বাস্থ্যবিধি থাকার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, তার পক্ষে কর্মী, সমর্থক, শুভানুদ্ধায়ী, সমাজের অন্য স্তরের মানুষরা যারা শুভ বিজয়া জানাতে আসেন, এবছর কোভিড-19 এই অতিমারিতে সেটা এবছর সম্ভব হচ্ছে না। দূর থেকে করুন, কিন্তু কালীঘাটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় ভবনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাবার যে চিরকাল যে প্রথা ছিল, তা এবার কোভিড-19 থাকার কারণে তা সম্ভব হচ্ছে না। আশা করি আমাদের কর্মীরা, আমাদের নেত্রীরা, নেতৃত্ববৃন্দ, শুভানুদ্ধায়ীরা, সমর্থকেরা, বিশিষ্টজনেরা যারাই আসেন সমাজের বিভিন্ন স্তরের সর্বস্তরের থেকেই, তার কালীঘাটের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দপ্তরে গিয়ে তারা যে শুভেচ্ছা জানান, তা এবছর সম্ভব হচ্ছে না। আমি অনুরোধ করব সংবাদ মাধ্যমকে যে তারা যেন এই বিষয়টি সর্ব জনসমক্ষে ভালোভাবে প্রচার করেন, যাতে এর কোনো মানুষ যেন কোনো অসুবিধাতে না পড়ে, বিভ্রান্তিতে না পড়ে। নরেন্দ্র মোদীজি বাঙালিয়ানা কোরবানির জন্য যে মুখস্থ করে সমস্ত কথা বলে গেলেন, আমি শুধু তাকে জিজ্ঞাসা করি যে শিক্ষা, জাতীয় শিক্ষানীতিতে বাংলা ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ তাকে বাদ দেওয়া হলো, আমরা প্রতিবাদ করলাম বাংলার মানুষ, সর্বস্তরের মানুষেরা, যে বাংলার জন্য তিনি এত তাকে বোঝানো হচ্ছে, তিনি মুখস্থের মতন বলে যাচ্ছেন, তার মানে তো তিনি নিজেই তো স্বীকৃতি দিলেন যে সংস্কৃতি ঐতিহ্য মর্যাদা সব বাংলার আছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এর প্রতিবাদ করে বললেন যে বাংলাকে কেন ধ্রুপদী ভাষা হিসেবে গ্রহণ করা হচ্ছে না, আমরা অবিলম্বে ধ্রুপদী ভাষাকে, বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে দেখতে চাই, সে ব্যাপারে তো এখনও নীরব। বাংলার মানুষ কখনো ভুলতে পারে না, ভুলবেও না, বাংলাকে এই অবহেলা, এই বঞ্চনা, এই প্রবঞ্চনা
এই উপেক্ষা এবং বাংলার সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে তারা পড়তে দিতে চায় না বলেই বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে রাখেনি। আমরা অবিলম্বে বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে গ্রহণের দাবি বহুদিন ধরে জানাচ্ছি, আজও জানালাম। আমরা লিখেছিলাম, আমরা তো বহুকাল আগে লিখেছিলাম, আমাদের আজকে 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 আর বলার কি আছে। আমরা তো বাংলাতেও বলেছি, বাংলাতে হয়ও, একটাই হয় আর একটাই হয় না। আমরা মনে করি যে বলে তখন বলা হয়েছিল গুজরাট চেয়েছিল তাই গুজরাটকে দিয়েছি, তাই তো হবে কেন। বাংলাতে হবে বলে সেটা নির্দিষ্টভাবে আমাদের কাছে বলা আছে যে পরের বছর থেকে আমরা নিশ্চয়ই এটা করব, এটা দেখব, চিঠির পরিপ্রেক্ষিতে তাই বলা। নির্দিষ্ট করে কি বলা আছে টুইটে আমিও তো জানি না, আপনি বলছেন তর্ক করানোর জন্য, আমি বলছি যে একটা সার্কুলার দিয়ে বলুন না এগুলো আছে এগুলো নেই, তখন বলব। আমরা তো চিঠি দিয়েছি, ভোট পাখি, ভোট পাখি কেউ তাকে বুঝিয়েছে, তিনিও বুঝেছেন। আমরা চলি সম্মুখ পানে এবং আমাদের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার, সুতরাং বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার উন্নয়ন, বাংলার সমাজকে ঐক্যবদ্ধ রাখা, বাংলার সবাইকে নিয়ে চলার পথ দেখিয়েছেন তিনি, দেখাচ্ছেনও তিনি। সুতরাং এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, বাংলার মানুষ তার যোগ্য জবাব দেবে। যে উপেক্ষা, যে বাংলাকে যেভাবে সর্বদিক থেকে উপেক্ষা করা হয়েছে তার জবাব বাংলার মানুষ সময় মতন দেবে। আমার জানা নেই না, সবসময় এরা একটা একটা কিছু খুঁজে পায়। যখন দিল্লিতে গুরুগেনকে ডেকে কথা বলতে গেল তখন মুকুলবাবুরা কোথায় ছিল? এই আসল কথা, এরা বিতর্কে থেকেই সংবাদ মাধ্যমে শিরোনাম হতে চায়, সংগ্রাম করে লড়াই করে মানুষের পাশে থেকে মানুষের বিপদকে রক্ষা কী করে বিপদ থেকে রক্ষা পাবে সেই জিনিসটা না দেখে তারা এ ধরনের মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চিরকালই করে এসছে। যতবার করবে রাজ্যের জনগণ ততই দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনেই থাকবে, তাকেই সমর্থন করবে। এখনও আমি তো সামগ্রিকভাবে জনসংযোগে আছি, আমি এ ব্যাপারে ডিটেলস না জেনে কিছু বলতে পারবো না। আমি তো শুনিনি কাউর সঙ্গে উনি দেখা করেছেন, কি করেছেন কিছুই শুনিনি। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন, আজই নিয়ে আসুন আর্সেনিকা ম্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকজার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ, এনপি দ্যাট অ্যান্সার সিন্স 1849, ফোন নাম্বার 9875304822।